হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তোমাদের সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত, অর্থাৎ সিএইচও পোস্টের যে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছিল তার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্ট কতটা তাড়াতাড়ি হবে এবং এর পরে নেক্সট কী প্রসিডিওর রয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তোমরা যারা আমাদের চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি কী করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন যেটা আছে সেটা প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবার তোমরা প্রত্যেকেই জানো যে সিএইচও যে ভেরিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং সিএইচওর ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে তোমাদের নেক্সট প্রসিডিওর কী রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা। তাহলে তোমরা যে এনটিএসে গিয়েছিলে তোমার হচ্ছে ভেরিফিকেশনের জন্য, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এনটিএস এর কথা বলা হয়েছে, বাট যে দু একটা জায়গায় মেন যে কথা বলা রয়েছে সেটা নিয়েই আজকে আমরা কিন্তু তোমাদের নেক্সট গাইডেন্স দিতে চলেছি। অর্থাৎ এনটিএস এ দুটো তিনটে এনটিএস, আমি নাম বলছি না, সেখান থেকে কিন্তু তারা যে স্টুডেন্টরা তোমার ভেরিফিকেশনে গিয়েছিল তাদেরকে, আমাদেরই স্টুডেন্টরা যারা গিয়েছিল ভেরিফিকেশনে, অর্থাৎ আমাদের ভিডিও তারা ফলো করে, তারা পরবর্তী ক্ষেত্রে আমাকে বিষয়টি জানিয়েছে যে দু একটা এনটিএস জানিয়েছে যে বিষয়টি, সেটা হচ্ছে যে তোমাদের ফেব্রুয়ারি মাসের মোটামুটি 15 থেকে 20 তারিখের কাছাকাছি একটা হয়তো সিলেকশন লিস্ট প্রথমে প্রকাশিত হবে। অর্থাৎ তোমাদের সিলেকশন হয়েছে কি না ভেরিফিকেশনের পর, তোমাদের সিলেকশন হয়েছে কি না আর সেটার একটা লিস্ট প্রথমে কিন্তু প্রকাশিত হতে পারে। তার পরবর্তী ক্ষেত্রে ফার্দার প্রসিডিওর নিয়ে আলোচনা করা হবে, অর্থাৎ ফার্দার প্রসিডিওর সেক্ষেত্রে কী কী আছে। ফার্দার প্রসিডিওর কিন্তু সেক্ষেত্রে তোমাদের কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে রিটিন এক্সামিনেশনস আর আরেকটা হচ্ছে ইন্টারভিউ, এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এবার ভেরিফিকেশনে যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে যারা যারা পরীক্ষার্থী ছিলে, তোমরা প্রত্যেকেই জানো যারা ইন্টারভিউ দিতে গেছিলে, মেনলি যারা ভেরিফিকেশন করাতে গেছিলে, তারা প্রত্যেকেই জানো সেখানে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু সেখানে উপস্থিত হয়েছে, অর্থাৎ বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তোমাদের সিএইচওর রিক্রুটমেন্ট প্রসিডিওর যেটা রয়েছে সেটা WBHRB তরফ থেকে কিন্তু কিছুটা পরিমাণ তোমার দ্রুততার সঙ্গে হবে, কারণ সিএইচও যেহেতু একটা কন্ট্রাকচুয়াল পোস্ট এবং বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাকে জানতে চেয়েছো যে এর মেয়াদ কি 1 মাস, কারণ এখানে অনেক জায়গায় তোমরা দেখেছো যে এর দার্জিলিংয়েও যেমন ডিস্ট্রিক্টের সিএইচও বা সিএইচ এর রিক্রুটমেন্ট চলছে সেখানেও কিন্তু উল্লেখ করা রয়েছে, কিন্তু মেয়াদ এক্ষেত্রে কোনোভাবে 1 মাস নয়। সিএইচও পোস্টের রিক্রুটমেন্ট মোটামুটি 1 বছর ধরে রাখতে পারো, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এর মেয়াদ কিন্তু সময়ের সাথে সাথে বেড়ে যাবে, অর্থাৎ কন্ট্রাকচুয়াল যে পোস্টটা সেটা ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ হবে প্রত্যেকের ক্ষেত্রেই। এবং তোমাদের WBHRB যেহেতু একটু লেটে, অর্থাৎ তুলনামূলকভাবে রিক্রুটমেন্ট করতে দেরি হতে পারে, তাই সিএইচও রিক্রুটমেন্টটা কিন্তু তুলনামূলকভাবে অনেক দ্রুততার সাথে হবে এবং সামনেই যেহেতু ভোট রয়েছে তাই প্রত্যেকের ক্ষেত্রেই অবশ্যই সিএইচও পোস্টে যারা যারা আর তোমার হচ্ছে ইন্টারভিউ বা রিটিন এক্সামের মাধ্যমে জব পেয়ে যাবে তারা কিন্তু আপাতত জয়েন করে নেবে, কারণ WBHRB পোস্টের রিক্রুটমেন্ট যেটা রয়েছে ইন্টারভিউর মাধ্যমে হবে, কিন্তু সেটা তার আগে কিন্তু WBHRB-তে কিন্তু এই মুহূর্তে ওয়ার্ডেন পোস্টের কিন্তু কারেকশন চলছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন কারেকশন চলছে বা এডিট চলছে, তারপরে সম্ভবত ওয়ার্ডেন পোস্টের হচ্ছে ইন্টারভিউ হতে পারে বলে ওয়াকিবহাল যে মহল রয়েছে তারা কিন্তু মনে করছে এবং আমরাও সেই বিষয়টা কিন্তু সেটাই মনে করছি। তাহলে সেক্ষেত্রে WBHRB তুলনামূলকভাবে যেহেতু দেরি হচ্ছে, তোমার হাতে যদি অপশন থাকে তাহলে সিএইচওতে অবশ্যই তুমি জয়েন করে নিতে পারবে তার আগে যদি এই প্রসিডিওরটি হয়, এবং যদি হয়ে যায় সেক্ষেত্রে জয়েন করার পরবর্তী ক্ষেত্রে তোমার স্যালারিও সিএইচওর ক্ষেত্রে 25,000-এর কাছাকাছি মোটামুটি তোমার হচ্ছে স্যালারি রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, সিএইচওতে সিলেকশন হওয়ার পর তোমার কাছে একটা 4 মাসের ট্রেনিং হবে, সেটা 4 মাস বা 4.5 মাস হতে পারে, যে ট্রেনিং হবে এই ট্রেনিংয়ে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, এই ট্রেনিংয়ে যারা যারা সিলেক্ট হবে তাদেরকে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে এবং সার্টিফিকেটটা কিন্তু তোমার বাস্তব জীবনে এক্সপিরিয়েন্সের কাজে লাগবে। যখন তুমি WBHRB-তে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে সেখানে 1 বছরের অধিক যদি সিএইচওতে কাজ করার অভিজ্ঞতা থাকে এবং তোমার যদি সিএইচওতে ট্রেনিং সার্টিফিকেট থাকে তাহলে তুমি অবশ্যই বাকি ক্যান্ডিডেটদের, বাকি প্রার্থীদের থেকে 4 নাম্বার এক্সট্রা কিন্তু পেয়ে যাবে।
এই বিষয়টা কিন্তু অনেকেরই অজানা রয়েছে বা জানে না। এক্ষেত্রে আমি বিষয়টা তোমাদের জানিয়ে দিলাম যে সিএইচও ট্রেনিং এর পরে একটা সিএইচও ডিপার্টমেন্ট থেকে তোমাদেরকে একটা তোমার সার্টিফিকেট দেওয়া হয়, সেটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তার সঙ্গে এক্সপিরিয়েন্স তো অবশ্যই কাউন্ট হচ্ছে। এবং সিএইচও রিক্রুটমেন্ট তুলনামূলকভাবে তাড়াতাড়ি হবে যেহেতু, তাই প্রত্যেকেরই উচিত যে আপাতত তোমরা সিএইচওর জন্য কিন্তু পড়াশোনা শুরু করে দাও। সিএইচওর জন্য পড়াশোনা শুরু করার ক্ষেত্রে তোমরা প্রথমে যদি রিটিন এক্সাম হয়ে থাকে তার জন্য প্রিপারেশন আলাদাভাবে তোমাদের নিতে হবে, আর যদি তোমাদের হচ্ছে ইন্টারভিউ হয় তার জন্য প্রিপারেশন নিতে হবে। আমি এর আগে আমাদের চ্যানেলে যে ভিডিও রয়েছে প্লেলিস্টে তোমরা সেখানে পাবে যে সেখানে প্রায় 35 থেকে 40টা কোশ্চেন সিএইচও সম্পর্কিত কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। অবশ্যই তোমাদের হচ্ছে সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত সেগুলো তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে কিন্তু পুরনো ভিডিওগুলি সিএইচও রিক্রুটমেন্ট যে প্লেলিস্টটা পাবে সেখানে কিন্তু তোমরা ভিডিওগুলি ভালোভাবে দেখে নেবে, সেখানে কিন্তু ভিডিও করে দেওয়া রয়েছে। এবার পাশাপাশি তোমাদের আমি আজও কিছু কোশ্চেন বলে দিচ্ছি, যেহেতু সিএইচও অবশ্যই কিন্তু কমিউনিটি হেলথ অফিসার কমিউনিটি রিলেট নিয়ে এটা বিলং করে, তাই অবশ্যই তোমাদের জানতে হবে যে কমিউনিটিতে এখানে কোন কোন ধরনের ডিজিজগুলি মেনলি স্প্রেড করে, এক্ষেত্রে কোন কোন ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার ডাইরেক্টলি স্প্রেড করে কমিউনিটির মধ্যে, এবং সেই সেটাকে তুমি কিভাবে ম্যানেজমেন্ট করতে পারবে। তারপরে একটা তোমার হচ্ছে NHM প্রোগ্রামটা কি, NHM প্রোগ্রামের মূল বিষয়বস্তু এবং মূল কাজ কি, এবং এটা মূলত কি ধরনের মানুষের উপকারে আসে NHM প্রোগ্রাম। তারপর তোমরা হচ্ছে ICDCS যে প্রোগ্রাম রয়েছে ICDS এর প্রোগ্রামটা সম্বন্ধে ভালোভাবে জেনে নেবে যে ICDS প্রোগ্রামটার কাজ কি এবং মূলত এটা কি কাজ সম্পাদন করে থাকে NHM এর আন্ডারে। পরবর্তী ক্ষেত্রে তোমার হচ্ছে নিউট্রিশন এবং ম্যাল নিউট্রিশন বিষয়গুলো তোমরা ভালোভাবে জেনে নেবে, আর শিশুদের ক্ষেত্রে নিউট্রিশন কি কি জরুরি, ম্যাল নিউট্রিশন হলে তোমরা কিভাবে সেটাকে ম্যানেজমেন্ট করবে। তারপর অবশ্যই হচ্ছে ইমিউনাইজেশন যেটা রয়েছে সেটা তোমাকে জানতে হবে, অর্থাৎ ইমিউনাইজেশন যেটা রয়েছে সেটা তোমাকে জেনে নিতে হবে ভালোভাবে। ইমিউনাইজেশন শিডিউল কিভাবে তোমরা সেট করবে এবং ডোজ কিভাবে তোমার এটা তৈরি করা হয় সমস্ত বিষয় কিন্তু তোমাদের জানতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের হচ্ছে যে NHM এর আন্ডারে অবশ্যই ন্যাশনাল হেলথ মিশন যেটা রয়েছে, এই ন্যাশনাল হেলথ মিশনের প্রকল্প কবে থেকে লঞ্চ করা হয়, কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে কি কি ভাবে এটা প্রকল্পের সাথে যুক্ত এবং কি কি ভাবে মানুষকে পরিষেবা দিয়ে থাকছে এবং সর্বোপরি মানুষ কি কি সুবিধা এখান থেকে পাচ্ছে সমস্ত বিষয়গুলি নিয়ে তোমাকে জানতে হবে। এবং কমিউনিটি হেলথ অফিসারের মূল কাজ কি এবং সমাজের জন্য সোসাইটির জন্য বা কমিউনিটির জন্য এই হেলথ অফিসার কিভাবে কাজ করে থাকেন এবং সর্বাপেক্ষা মানুষের পাশে কিভাবে কমিউনিটি হেলথ অফিসার গিয়ে দাঁড়ান সমস্ত বিষয়গুলি তোমাদের জানতে হবে। তারপর ফিল্ড কি কি সার্ভে, ফিল্ডে কি কি ধরনের সার্ভে হয় সমস্ত বিষয়গুলি কিন্তু তোমাদের জানতে হবে। এই কমিউনিটি হেলথ অফিসার যে রিলেটেড যে বিষয়গুলি রয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলি তোমাদের জেনে নিতে হবে। এর জন্য আমাদের আরও ডিটেলসে কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে, আমাদের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে সেখানে অবশ্যই তোমরা দেখবে যে কমিউনিটি হেলথ অফিসার রিক্রুটমেন্ট, সেখানে ভিডিওগুলি সম্ভবত 6 থেকে 7টি ভিডিও রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে এবং 2টি ভিডিওতে পরিষ্কারভাবে সেখানে প্রায় 50টির ওপর কোশ্চেন আমরা আলোচনা করেছি এবং তোমরা সেই ভিডিওগুলি অবশ্যই দেখবে, কারণ তোমাদের সামনেই রিক্রুটমেন্ট প্রসিডিওর রয়েছে। যেহেতু সামনে তো অবশ্যই তোমরা প্রত্যেকে জানো যে একটা ইলেকশন হতে চলেছে, তার আগে হয়তো তোমাদের রিক্রুটমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, এটা আমার ব্যক্তিগত মতামত। সেক্ষেত্রে তোমরা আপাতত এখন প্রিপারেশন নাও এবং তোমরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করে অবশ্যই জানাবে কোয়েশ্চেন্স বা কোয়ারিজ, এবং অবশ্যই আমাদের ডেসক্রিপশন যে বক্স রয়েছে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং আগামী দিনে তোমরা আপডেট পাবে। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকবে, সেটা অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে এবং সেখান থেকেও তোমরা কিন্তু
নিত্য নৈমিত্তিকভাবে আমরা যখন ভিডিও দেবো সেগুলো তোমরা নিত্য নৈমিত্তিক আপডেট পেয়ে যাবে। আজকের ভিডিও তাই এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।